শুধু ভারত বলেই নয়, বিশ্বব্যাপী খ্যাত সুইডেনের কমার্শিয়াল ভেহিকলস প্রস্তুতকারক সংস্থা ভলভো। এবং সেই ভলভোর 9400 সিরিজের গাড়ির সঙ্গে ট্রাভেল তো আমরা বেশ কয়েকবার করেই ফেললাম। তবে আজ আমরা এমন একটা ব্র্যান্ডের গাড়ির সঙ্গে সফর করতে চলেছি যেটা গ্লোবালি ভলভোর মতন কিংবা কিছু কিছু স্টেটে ভলভোর থেকেও বেশি বিখ্যাত, স্ক্যানিয়া। সুইডেনের আরও একটি বিখ্যাত, বিশ্বস্ত এবং ওয়েল ইঞ্জিনিয়ার্ড বাস এবং ট্রাক প্রস্তুতকারক সংস্থা। দুর্ভাগ্যবশত বর্তমানে ভারতের মার্কেটে আর তাদের কোনো উপস্থিতি নেই, কিন্তু তারা তাদের প্রোডাক্টের মাধ্যমে যে ছাপ আমাদের দেশে রেখে গেছে, অনেক ক্যাপ্টেন থেকে শুরু করে প্যাসেঞ্জার এবং বাস অথবা ট্রাক প্রেমীরা আজও সেটার অনেক বড় ফ্যান। নমস্কার, সায়ো টাইম পরিবার র্যান্ডম বাস জার্নি সিরিজের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজ অ্যাজ পার দি থাম্বনেল অ্যান্ড টাইটেল আমরা সফর করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি, এবং আজকের এই অলমোস্ট 600 কিলোমিটারের সফরটা হতে চলেছে স্ক্যানিয়ার মেট্রোলিন 13.7 মিটার গাড়ির সাথে, যাকে অপারেট করছে আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে পুরনো ভলভো অপারেটিং সংস্থা দি রয়্যাল ক্রুজার। অল রাইট, সো চলো দেন কথা বলে নিই অ্যাবাউট দি গাড়ির এক্সটেরিয়ার। সবার প্রথমে তো এখানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে স্ক্যানিয়ার মেট্রোলিং এইচডি 13.7 মিটারের গাড়ি। আমরা যেরকম একটি টিপিক্যাল ভলভো লুক দেখে থাকি, তার থেকে কিন্তু এখানে স্ক্যানিয়ার যে ফ্রন্ট লুক এখানে কিন্তু অনেকটাই আলাদা। ফ্রন্ট আর কি হেডল্যাম্প দেখতে পাচ্ছি, যেখানে পুরো সেট আপটা কিন্তু এখানে হ্যালোজিন বেস, নিচে এখানে আমাদের ফগ ল্যাম্প যেটাও হ্যালোজিন বেস, এখানে আফটার মার্কেট অক্সিলারি লাইট টেস্ট করা হয়েছে, এখানে আমাদের ওয়াইপার বাটারফ্লাই ওয়াইপার অ্যান্ড উইন্ডস্ক্রিনের সাইজ কিন্তু এখানে খুবই বড়। অ্যান্ড যদি কথা বলি অ্যাবাউট দি গাড়ির সাইড পোর্শন, তো সাইড থেকে এই কালার স্কিমটার সঙ্গে কিন্তু পার্টিকুলার এই বাসটা এখানে লিটারেলি খুব সুন্দর লাগছে। গাড়িগুলো কিন্তু পুরোপুরি এখানে এয়ার সাসপেনশন বেসড, তো সেই কারণে তোমরা এখানে গাড়ির ভেতরে কোনো রকম আর কি লিপ স্প্রিং দেখতে পাচ্ছ না। এখানে অবভিয়াসলি এয়ার বেলো ইউজ করা হয়েছে এই সব গাড়িতে, যেহেতু এটা মাল্টি অ্যাক্সেল 13.7 মিটার, তো এখানে কিন্তু আমরা পাওয়ার অ্যাক্সেল আর এখানে ট্যাগ অ্যাক্সেল দেখতে পাচ্ছি। গাড়ির রিয়ার লুক কিন্তু এখানে পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা, ওপরে এখানে আমাদের রিভার্স পার্কিং ক্যামেরা, তার পাশে রিভার্স মার্কার ল্যাম্পও এখানে ইনস্টল করা আছে, অ্যান্ড এখানে কিন্তু খুব সুন্দর গ্লাস, গ্লাসের মধ্যে রয়্যাল ক্রুজারের এমবোজিং, তার নিচে এখানে ডিসপ্লে বোর্ড রান করছে। এবার চলো গাড়ির ভেতরে যাই, গাড়ির ভেতরে গিয়ে কথা বলি অ্যাবাউট দি গাড়ির ইন্টেরিয়ার। অলরাইট, সো এখন আমরা চলে এসেছি আমাদের রয়্যাল ক্রুজারের স্ক্যানিয়ার ভেতরে। আস্তে আস্তে চলো সব কিছুর ব্যাপারে এখানে ডিটেলসে আগে কথা বলে নিই। সিটে বসার পরে এখানে নি রুমের পরিমাণ জাস্ট এনাফ, যতই লম্বা মানুষ হোক এখানে কিন্তু তার নি রুম নিয়ে কোনো রকম সমস্যা এখানে হবে না। সেম এখানে ফর লেগ রুম, লেগ রুমেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ স্পেস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখানে পা রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফুড রেস্ট ইভেন্ট প্রোভাইড করা হয়েছে গাড়িতে। সিটের পেছনে এখানে একটা হ্যান্ডেল টু হোল্ড অন, এখানে একটা হুক, এখানে একটা বটল হোল্ডার, এখানে একটা ম্যাগাজিন হোল্ডার প্রোভাইড করা আছে। আচ্ছা, যদি আমি কথা বলি অ্যাবাউট দি সিটস, তো সিট কিন্তু এখানে ডিসেন্টলি কুশনি, এটা কিন্তু খুব বেশি সফট না, খুব বেশি ফার্ম না, পারফেক্ট ফর লং ডিস্টেন্স ট্রাভেল। আগে রাঁচি যাওয়ার সময় আমি যেটা আর কি কমপ্লেন করিনি মানে বলেছিলাম যে ভলভো সিটগুলো যেহেতু পুরোনো গাড়ি, তো সেই কারণে ভলভোর যে ব্যাকরেস্টটা ওটা একদম ফ্ল্যাটিশ টাইপ, বাট এখানে কিন্তু সেই জিনিসটা একদমই বলবো না, বিকজ সিটগুলো যেরকমটা দেখতে পাচ্ছ, মানে আমার হাত যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু আমার হাতটা গিয়ে এই উঠছে, সো তোমার পিঠ কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাপোর্ট পাবে, অ্যান্ড সাইডের যে বোলস্ট্রিংগুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুবই সাপোর্টিভ, অ্যান্ড সিটগুলো কিন্তু খুবই আর কি ব্রড আছে, তো যারা একটু ওয়াইড পার্সন তাদেরও কিন্তু এখানে বসে কোনোরকম কোনো প্রবলেম হবে না। সিটে তিনখানা আমরেস্ট প্রোভাইড করা আছে, 1, 2 অ্যান্ড এদিকে 3 আমরেস্ট, অবভিয়াসলি খুবই সফট টাচ, যেটা আমার খুবই প্রিয় একটা জিনিস। তো যেহেতু এটা একটা সেমি স্লিপার গাড়ি, তো সেই কারণে তোমরা এখানে একটা অ্যাডিশনাল কাপ সাপোর্ট দেখতে পাচ্ছ। কাপ সাপোর্টগুলোকে ওপেন করার জন্য তোমরা এই ধরনের একটা লিভার পাবে, এই লিভারটাকে জাস্ট এরকম করে পুল করলেই কিন্তু এখানে কাপ সাপোর্ট ওপেন হয়ে যাবে, তো এই কারণে কিন্তু তোমার এখানে পা খুব সুন্দরভাবে রেস্ট করবে, তো সেই ফলে আরামসে এখানে কিন্তু তোমরা সিট রেক্লাইন করে দিয়ে এই গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাভেল করতে পারবে। সিট কিভাবে কি রেক্লাইন হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তার আগে কথা বলে নিই অ্যাবাউট দি অ্যামিনিটিস, তো এখানে মাথার উপরে আমরা এখানে এসি ভেন্ট দেখতে পাচ্ছি। এসি ভেন্টের ডিজাইন কিন্তু এখানে একটু আলাদা, এই এসি ভেন্টগুলো দেখে না আমার সেই 2011 যে ভলভো 9700 যে গাড়িগুলো, যেগুলো আর কি গ্লোবালি আর কি চলে, সেই গাড়িগুলোর এসি ভেন্টের অনেকটা ফিল আসছে। বাট এনিওয়ে, মানে রিডিং লাইটস, তার সঙ্গে এসি ভেন্ট, ইমার্জেন্সি গ্লাস ব্রেক করার জন্য এখানে হ্যামার প্রোভাইড করা হয়েছে। কার্টেন্সের এখানে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না বস, আলাদাই লেভেলের কার্টেন্স এখানে প্রোভাইড করা হয়েছে এই গাড়িতে। যারা এই গাড়িতে উইন্ডো সাইডে বসে ট্রাভেল করবে তাদের কিন্তু এখানে মজাই মজা, বিকজ আমরেস তো এখানে সফট টাচ দেওয়া হয়েছে বটেই, তার সঙ্গে কিন্তু এই যেই আর কি প্লেসটায় যেখানে তোমরা হাত রাখতে পারবে এটাও কিন্তু পুরোপুরি সফট টাচ প্রোভাইড করা হয়েছে স্ক্যানিয়ার তরফ থেকে, হুইচ ইজ আ রিয়েলি নাইস থিং ওভার হিয়ার। শুধুমাত্র এটাই নয়, ইভেন উইন্ডো যে পিলার, উইন্ডো পিলারগুলোতেও কিন্তু এখানে সফট টাচ মেটেরিয়াল ইউজ করা হয়েছে।
এটার ফলে দুখানা জিনিস এখানে ভালো, এক তো প্রিমিয়াম ফিল গাড়ির মধ্যে আসছে, সেকেন্ডলি ভগবান না করুক বাট বাই চান্স যদি গাড়ির সঙ্গে কোনো রকম এখানে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কোনো প্যাসেঞ্জারের কিন্তু এই পিলারে আর কি মাথা লেগে কিন্তু মাথায় চোট পাওয়ার আশঙ্কাটা এখানে একটু হলেও কিন্তু এখানে কমে যায় বিকজ এগুলো কিন্তু সফট টাচ প্রোভাইড করা হয়েছে, উইচ ইজ আ রিয়েলি নাইস থিং অ্যাবাউট দিস স্ক্যানিয়া। শুধুমাত্র এটা নয়, ওপরেও ইভেন এই জায়গাগুলোতেও কিন্তু সফট টাচ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেটা আলাদাই লেভেলের, আর কিছু এখানে বলবো না আমি। তোমাদেরকে এবার দেখিয়ে দিই এই গাড়ির সিটিং কি রেকলাইন পজিশনটা বা রেকলাইন অ্যাঙ্গেলটা কেমন। তো রেকলাইন করার জন্য প্রত্যেকটা বাসের মতো এখানেও সেম একটা সুইচ প্রোভাইড করা আছে, এই সুইচটাকে টিপে সিটটাকে রং করে পিট দিয়ে ঠেললে তোমরা কিন্তু এই গাড়িতে সিট রেকলাইন করে নিতে পারবে। তো রেকলাইন অ্যাঙ্গেল কিন্তু এখানে দারুণ, তোমাদেরকে যদি আমি এখানে রেকলাইন করার পরে হ্যান্ড রেকলাইন করার আগের পজিশন থাকে তো এখানে তোমরা ডিফারেন্সটা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছ। সিট রেকলাইন করে দিলে কিন্তু সিটের যেই আর কি পজিশন সেটা কিন্তু দেখতে কিছুটা এরকম লাগে, মানে লিটারেলি জাস্ট এই শেপের, খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল। আচ্ছা, মোবাইল চার্জ করার জন্য নিচে এগেইন ওখানে আর কি আমাদের পুরোপুরি একটা সকেট প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেহেতু এটা নাইট সার্ভিসের গাড়ি তো সেই কারণে কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে। ব্ল্যাঙ্কেটের কোয়ালিটিও কিন্তু এখানে খুবই 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 ভালো, ব্ল্যাঙ্কেট নিয়েও কিন্তু এখানে কোনো রকম কোনো প্রবলেম আই গেস কারুর হবে না। আচ্ছা, তার সঙ্গে এখানে লেগেজ বাঙ্কার, লেগেজ বাঙ্কার কিন্তু এখানে ভলভো থেকে একটু বড় যেটা আমি ফিল করছি, তার সঙ্গে লেগেজ বাঙ্কারের নিচ দিয়েই কিন্তু এখানে গাড়ির ইন্টেরিয়ার লাইটস রান করছে। যদি কথা বলি একদম শেষের সিটের ব্যাপারে তো শেষে পাঁচখানা সিট অ্যাভেলেবেল আছে, অ্যান্ড শেষের যে সিটগুলো আছে না এগুলো কিন্তু রেকলাইন করা এখানে পসিবল নয়, তো এগুলো কিন্তু ফিক্স সিট অ্যান্ড এগুলো কিন্তু সিটার, এগুলো কিন্তু আর কি সেমি স্লিপার সিট নয়। তো যারা যারা একদম লাস্টের টিকিট কাটবে তারা একটু এখানে দেখে কেটো, একদম লাস্টে যে মিডিলে বসবে তার জন্য কিন্তু এরকম এসি ভেন্টস প্রোভাইড করা হয়েছে দুদিকে। তো স্ক্যানিয়ার গাড়িতে কিন্তু আমাদের রুফে সামনে একটা ইমার্জেন্সি এক্সিট প্রোভাইড করা হয়, পেছনে কিন্তু ওদিকে আর একটা ইমার্জেন্সি এক্সিট প্রোভাইড করা হয়, এখানে একটা খুব সুন্দর ডিজিটাল ক্লকও ইভেন ইনস্টল করা আছে, অ্যান্ড এই ক্লকের পাশেই কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরাও আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু এখন পুরোপুরি ওয়ার্কিং কন্ডিশনে আছে। তো এই ছিল মোটামুটি এই গাড়ির ইন্টেরিয়ার, এবার চলো তোমাদেরকে শেয়ার করে দিই এই গাড়ির রুটস এবং এই গাড়ির টাইম টেবিল। সো রয়্যাল ক্রুজারের এই গাড়িগুলো আমাদের কলকাতা থেকে ছাড়ছে হচ্ছে সন্ধে 6টার সময় শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে ছাড়ছে হচ্ছে বিকেল 5:30টার সময়। এবং কলকাতা শিলিগুড়ি রুটে এই গাড়িগুলো কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, গাজল, রায়গঞ্জ, ডালখোলা, কিষাণগঞ্জ অ্যান্ড বাগডোগরা হয়ে চলাচল করছে। তো আমাদের ক্যাপ্টেন স্যার এখন আমার ভিডিও দেখতে এখানে ব্যস্ত, এইভাবে আমাদের সময় এখানে অলমোস্ট হয়ে এসছে, লাইক আমার ঘড়ি এখানে 5 মিনিট ফার্স্ট আর কিছুক্ষণের মধ্যে আর 3-4 মিনিটের মধ্যে কিন্তু আমরা রওনা হয়ে পড়বো স্প্ল্যানের থেকে, মানে কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো, সময় অলমোস্ট এখানে হয়েই এসছে, গাড়িতে উঠি, মানে ওখানে আমাদের একটু পূজা পাঠ চলছে। সো যাই হোক, গাড়িতে উঠি অ্যান্ড গাড়িটা উঠে শুরু করি আজকে আমাদের সফরটা কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। অলরাইট, সো ইটস এক্স্যাক্ট 6 o'clock, লাইক এখন 6:01 অ্যান্ড এখন আমরা কলকাতা ধর্মতলাকে গুড বাই জানিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো, এখানে আর বেশি কথা না, এবার বেরিয়ে পড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে অ্যান্ড দেখি আজকের সফরটা কতটা এখানে এক্সাইটিং হয়। তো 6টার সময় জার্নি শুরু করে এখন ঘড়িতে সময় হচ্ছে এখানে 11টা অ্যান্ড 5 ঘন্টার একটা সফর শেষ করে আমরা এখানে নিলাম আমাদের আজকের সফরের প্রথম যাত্রা বিরতি শঙ্কর হোটেলে। সো এই হোটেলে আমরা যখন এর আগে রুবি পরিবহনের সঙ্গে সফর করেছিলাম তখন কিন্তু আমরা এই হোটেলেই হল্ট নিয়েছিলাম। সো হোটেলে খাওয়া দাওয়া এখন আমার করা শেষ, আমি এই ফুটেজটা খাওয়া দাওয়ার পরে রেকর্ড করছি, লাইক এখন ঘড়িতে সময় হচ্ছে এখানে 11:23 বাট আমরা কিন্তু এখানে হল্ট নিয়েছিলাম এক্স্যাক্ট 11টার সময়। তো এই হোটেলে খাওয়া দাওয়া করার পর আমার মনে হচ্ছে এই হোটেলে খাওয়া দাওয়ার স্পিড ইজ ডিসেন্ট, যেরকম আমরা রাঁচি যাওয়ার সময় যে হোটেলে হল্ট পেয়েছিলাম অবভিয়াসলি এই হোটেলগুলো সেই লেভেলের নয়, বাট খাওয়া দাওয়ার কিন্তু এখানে কাজ চলে যাওয়ার মতো, মানে ঠিক আছে, ইটস ওকে ওকে, খাওয়া দাওয়ারের কোয়ালিটি আর খাওয়া দাওয়ারের টেস্ট সব কিছুই। সো ইয়াপ, এখন 5 ঘন্টার পর আমরা এখন সবে কৃষ্ণনগর, আমাদের আধা ঘন্টার একটা ব্রেক প্রোভাইড করা হয়েছে অ্যান্ড ব্রেক এখানে কিন্তু আমাদের অলমোস্ট শেষ। তো চলো গাড়িতে উঠি আর গাড়িতে উঠে কন্টিনিউ করি আগের সফরটা। অলমোস্ট 1টা অ্যান্ড রাত্রির 1টার সময়, 7 ঘন্টার সফর এখানে অতিক্রম করার পরে এখন আমরা ক্রস করলাম বহরমপুর।
ওকে সো ঘড়িতে এখন সময় হচ্ছে 1:44 মানে 1:45 এন্ড এখন আমরা এসে পৌঁছলাম মুর্শিদাবাদের উমরপুরে তো আমাদের সফর এখানে অলমোস্ট 8 ঘন্টা অতিক্রম করার পরে এখন আমরা এসে পৌঁছলাম উমরপুর এন্ড এখন এখানে আমাদের গাড়ি থেকে কিছু আর কি জিনিসপত্র আনলোডিং করা হচ্ছে সো এখন অবধি কিন্তু আমাদের যাত্রা এখানে বিশাল পরিমাণ স্মুথ এন্ড এখন এখানে গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি পড়ছে যেরকমটা তোমরা গাড়ির লাইটের আলোয় দেখতে পাচ্ছ অ্যান্ড একটুখানি বৃষ্টিতে ভিজলে আশা করি আমার কোনো রকম শরীর খারাপ হবে না বাট যেহেতু এখন আমাকে আগে অনেকটা সফর এখন এসি ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে করতে হবে তো আমি সেই কারণে আর এখন বাইরে দাঁড়িয়ে দিলে বেশি এখানে ভিজবো না চলো তাহলে গাড়িতে উঠি অ্যান্ড গাড়িতে উঠে কন্টিনিউ করি আমাদের আগের সফর টুয়ার্ডস শিলিগুড়ি ঘড়িতে সময় এখন 3:20 রাত্রির এবং এখন আমরা জাস্ট ক্রস করে এলাম মালদা লাইক এখন আমরা এই মালদা বাইপাসের উপরেই আছি অ্যান্ড এখানে আমাদের ওই ভারত পেট্রোলিয়ামের কাছে গাড়ি একটু দাঁড়িয়েছে বিকজ একজন মহিলার একটু বাথরুম যাওয়ার আছে তো সেই কারণে এখন গাড়ি আমাদের এখানে একটু দাঁড়িয়েছে সো আমরা 3:10 আর কি ক্রস করেছিলাম মালদা মোটামুটি আমাদের গাড়ি ছেড়েছিল সন্ধ্যে 6টার সময় এবং 9 ঘন্টার একটা সফর শেষ করে এখন আমরা ক্রস করলাম মালদা তো ঘড়িতে এখন 5:20 এখন আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে ডালখোলা পেট্রোল পাম্পে মানে ঘর ধাবায় যেখানে মাল্টিপল টাইমস আমরা এর আগেও আর কি হল্ট নিয়ে ফেলেছি ব্যাপারটা হচ্ছে এখানে যে এখানে কিন্তু এখন বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু এখন বাইরে দাঁড়িয়ে গাড়ির ব্যাপারে টেকনিক্যাল স্পেসিফিকেশন গাড়িকে দেখিয়ে এখানে বলাটা একটু চাপের বাট তাও যেহেতু এটা আমাদের ইটস হাইওয়ে টাইম ইউটিউব চ্যানেল তো এখানে কিন্তু বাসের টেকনিক্যাল স্পেসিফিকেশনটা মাস্ট তো যাই হোক বৃষ্টি হোক কিংবা বড় পড়ুক আমাকে তোমাদেরকে বাসের টেকনিক্যাল স্পেসিফিকেশন একটু হলেও শেয়ার করতেই হবে তাহলে চলো দেন কথা বলে নিই গাড়ির টেকনিক্যাল স্পেসিফিকেশনের ব্যাপারে সো আজকে আমরা যে গাড়ির সঙ্গে এখানে ট্রাভেল করছি এটা হচ্ছে স্ক্যানিয়া মেট্রোলিঙ্ক HD 13.7 মিটারের গাড়ি স্ক্যানিয়া মেট্রোলিঙ্কের ইন্ডিয়াতে টোটাল 3 খানা ভ্যারিয়েন্ট ছিল একটা হচ্ছে 12 মিটার একটা হচ্ছে 13.7 মিটার যেটার সঙ্গে আজকে আমরা ট্রাভেল করছি এবং আর একটা ভ্যারিয়েন্ট হচ্ছে এখানে 14.5 মিটার তো আজকে আমরা যে গাড়িটার সঙ্গে সফর করছি এই গাড়িটায় লাগানো আছে স্ক্যানিয়ার একটি 13 লিটারের ইনলাইন 6 সিলিন্ডার টার্বো চার্জড কমন রেল ডিজেল ইঞ্জিন এই ইঞ্জিনটি এখানে প্রডিউস করছে 370 হর্স পাওয়ার এবং 1750 সামথিং NMA টর্ক ঠিক আছে এই সেম ইঞ্জিন কিন্তু স্ক্যানিয়ার যে 14.7 মিটার মেট্রোলিং সেখানে ইউজ করা হয়েছে বাট সেখানে কিন্তু এই ইঞ্জিনটা প্রডিউস করা হচ্ছে 410 হর্স পাওয়ার তো এই 13.7 মিটারে কিন্তু এই ইঞ্জিনটাকে একটু ডিউটিউন করে আর কি স্ক্যানিয়া ইউজ করেছে তাদের এই 13.7 মিটারের গাড়িতে এবং এই ইঞ্জিনটি কানেক্ট করা আছে স্ক্যানিয়ার অপটিক্রুজ 8-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যেটি একটি অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন সো এই ছিল মোটামুটি এই গাড়ির একটা ছোট্ট টেকনিক্যাল স্পেসিফিকেশন এখন কিন্তু এখানে বোর্ডের আলো খুব একটা ভালো করে ফোটেনি অ্যান্ড তার সঙ্গে এখানে কিন্তু এখন বৃষ্টি অনেকটা পরিমাণ হচ্ছে বাট এনিওয়ে আমাদের সঙ্গে এখানে কিন্তু একই সঙ্গে এক্সপ্রেস লাইনও তাদের মর্নিং হল্ট এখানে নিয়েছে সো চলো এখানে একটু চাটা খেয়ে নিই অ্যান্ড দেন গাড়িতে উঠে কন্টিনিউ করি আগে জার্নিটা অ্যান্ড দেখি কতক্ষণে আমরা এবার শিলিগুড়ি রিচ করতে পারি
অলরাইট সো এক্সাক্ট 7:45 সময় আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে শিলিগুড়ি জংশনে আমাদের গাড়ি ছেড়েছিল গতকাল সন্ধ্যে 6টার সময় এবং আজকে সকাল 7:45 মানে এখানে অলমোস্ট 14 ঘন্টার একটা সফর 13 ঘন্টা 45 মিনিটের একটা সফর শেষ করে আমরা এখন পৌঁছে গেলাম শিলিগুড়িতে এখন বাইরে কিন্তু এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ মানে তারপরে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টি থামেনি ও বাড়ি যাই দেন বাড়িতে গিয়ে ছাদে বসে তোমাদের সঙ্গে আমি সব কিছু এখানে শেয়ার করছি ইনক্লুডিং প্রাইস অ্যান্ড অল তাহলে এই ভিডিওটা এখানে একটু স্টপ করি আর বাড়িতে গিয়ে আমি কন্টিনিউ করছি আমার ভার্ডিক্টের পার্টটা র্যান্ডম বাস জার্নি সিরিজের ভিডিও তাই আজকে আর তেমন এখানে পজিটিভ বা নেগেটিভ কিছু হাইলাইট করার মতন নেই তবে অনেকেরই কিন্তু এখানে জানতে ইচ্ছা করে যে ভলভো ভালো নাকি স্ক্যানিয়া ওয়েল এখানে আমি কিন্তু কোনো গাড়ির কোনো ফ্যান বয়দের ডিসরেসপেক্ট করে কোনো কমেন্ট এখানে করব না তবে আমার এই থ্রু আউট দিস জার্নি যেটা আমার ফিল হয়েছে বা যেটা আমার আর কি নিজস্ব অভিজ্ঞতা বা মতামত সেটাই আমি তোমাদেরকে এখানে শেয়ার করছি স্ক্যানিয়ার থেকে ভলভো কিন্তু এখানে বেশি কমফোর্টেবল বিশেষ করে অ্যাট লো স্পিড এবং শহুরে রাস্তায় বা খারাপ রাস্তায় তবে হাই স্পিডে ভলভোতে ভার্টিক্যাল মুভমেন্ট কিন্তু অনেকটাই বেশি বিকজ ভলভো সাসপেনশন কিন্তু বিশাল সফটলি স্প্রাং এর ফলে হালকা বেশি স্পিডে কিছু শার্প টার্ন অথবা কর্নারিংয়ের সময় কিন্তু ভলভো একটু বেশি নার্ভাস ফিল হয় অন্য হাতে স্ক্যানিয়ার সাসপেনশন সেট আপ কিন্তু একটু স্টিফ অ্যান্ড মোস্টলি ওরিয়েন্টেড টু আ বেটার হ্যান্ডলিং দেন কমফোর্ট অবভিয়াসলি দুখানা গাড়ি তো এখানে অনেকটাই কমফোর্টেবল তবে স্ক্যানিয়ার সাসপেনশন টিউনিং এখানে একটু স্টিফ হওয়ার ফলে যখন গাড়ি হাইওয়েতে উঠে 70-80 উপরে স্পিড ধরে নেয় তখন তুমি হয়তো বুঝতেও পারবে না যে তুমি আদৌ কোনো বাসে করে এখানে সফর করছো এবং স্ক্যানিয়াতে ভলভোর তুলনায় ভার্টিক্যাল মুভমেন্ট এবং আর কি বডি রোল এখানে অনেকটাই ভালো ম্যানেজ করা হয়েছে বলে আমার মনে হয়েছে বাকি এই গাড়িতে সফর করতে হলে সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশান এবং অনলাইন বুকিং লিঙ্কস আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো এবং রয়্যাল ক্রুজারের মতো সমস্ত প্রাইভেট ভলভো অপারেটিং সংস্থার ভাড়া কিন্তু বিশাল পরিমাণ ডাইনামিক হয় তো এইসব গাড়িতে এই রুটে ট্রাভেল করতে গেলে তোমাদের কিন্তু 700-800 কিংবা 2000 থেকে 2500 কিংবা তার উপরেও এখানে ফেয়ার আর কি গুনতে হতে পারে তবে তোমরা যদি রয়্যাল ক্রুজারের অ্যাপ থেকে এই গাড়ির টিকিট বুক করো তাহলে তোমরা কিন্তু 8% ডিসকাউন্ট পেয়ে যাবে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া কোডটাকে ব্যবহার করে বাকি তোমরা বলো তোমাদের কোন গাড়িটা ভালো লাগে ভলভো নাকি স্ক্যানিয়া ইয়াপ চলো দেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তাহলে চলো দেন দেখা হবে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস তো দেখা হবে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই